আমিন পাগল কেমন করে হলাম শুনবে না ১৯৪৭ সাল দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয় ভারতবর্ষ। বাবা মায়ের হাত ধরে আমি চলে এলাম পূর্ব পাকিস্তানে। বাবার মুখে শুনতাম আমরা এখানে সুখে শান্ততে থাকতে পারব, কিন্তু সেই স্বাধীনতার সুপথে উড়ে গেল মোহাম্মদ আলী জিন্নাহর ভাষণে। তিনি বললেন উর্দু, একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা। এই কথার প্রতিবাদে ছাত্ররা রাজপথে নেমে আসে। বিশ্ববিদ্যালয়ের অকুতভয় ছাত্র আছাদ শুরু হয় ১৯৬৯-এর গণ অভ্যুত্থান। পশ্চিম পাকিস্তানের শোষণ নিপীড়ন লুটপাট আগ্রাসী হয়ে ওঠে, তবে এর বিরুদ্ধে মুখে দাঁড়ায় একটি বজ্রকণ্ঠ। এবারে সংগ্রাম আমাদের মুসলিম সংগ্রাম, তাদেরকে প্রতিবাদী হতে হবে। কিন্তু কিছু বুঝে নেওয়ার আগে পাষণ্ডের দল ২৫ মার্চ রাতের আধারে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর চালায় নির্মম হত্যাযজ্ঞ। বাঙালি শরণার্থী হয়ে দলে দলে পাড়ি জমাতে থাকে ভারতের মাটিতে। চারিদিকে তখন বিজয়ের মুক্ত বাতাস, এক হাতে স্বাধীন বাংলাদেশের পতাকা, আরেক হাতে আমার সেতু সাজের জন্য কিনেছিলাম রঙিন চুড়ি। মা সেতু সাজু কইরে তোরা, দেখ তোদের জন্য কত কি এনেছি। এক বুক আশা নিয়ে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকতে সেখানে দেখলাম পুরো